বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সেবা নিশ্চিত করতে সার্বিক সহায়তা দিচ্ছে সরকার। এদিকে এখনও সীমান্ত পেরিয়ে আসছে রোহিঙ্গারা। শরণার্থী ক্যাম্পগুলোতে বেড়েছে খাদ্য সংকট। ত্রাণ সহায়তার পাশাপাশি আজ চালু হচ্ছে 8টি লঙ্গরখানা। ত্রাণ বিতরণটা আমরা সুচারুরূপে আমরা সম্পন্ন করতে পারব এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ভালো রাখার জন্য যতটুকু করার আমরা সেটা আমরা ভালোভাবে আমরা করতে পারব। রাস্তার ধারে কোনো মতে ছোট ছোট ঝুপড়ি ঘর তৈরি করে থাকছে রোহিঙ্গারা। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে দুর্বিষহ ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে পাহাড়ের অংশ কেটে আশ্রয় নেওয়া এলাকাগুলোতে ধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে টেকনাফের সাবরাঙ্গে নাফ নদীতে মঙ্গলবার সকালে আরো দুই রোহিঙ্গার মৃতদেহ ভেসে ওঠে। এছাড়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে এক বৃদ্ধা অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। বিশৃঙ্খলা এড়াতে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত এক জায়গায় নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ক্যাম্পগুলোতে যাতায়াত সহ মানবিক কার্যক্রম গতিশীল করতে IOM এর অর্থায়নে উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ে নির্মাণ করা হচ্ছে 4টি উপসড়ক। এছাড়া শরণার্থী ক্যাম্পগুলোতে স্যানিটেশন ও চিকিৎসা সেবা সহ সার্বিক সুযোগ সুবিধা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন।